উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বাকিবুর রহমানের একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। কখনো তা আমডাঙ্গা, কখনো তা বাদুড়িয়া। বাদুড়িয়াতেও তার একটি বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেখানে একটা বড় গোডাউন তৈরি করেছিলেন এই বাকিবুর রহমান। যদিও সেই বাকিবুর রহমানের যে গোডাউনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, সেই গোডাউনটি কিন্তু বাকিবুরের নয় বলেই জানাচ্ছেন এই গোডাউনের কেয়ারটেকার। যদিও যার নামে এই গোডাউনের মালিকানা রয়েছে তিনি বাকিবুরের ঘনিষ্ঠ আত্মীয় বলেই খবর, এবং এই গোডাউনেরও বর্তমান বাজার দর বিপুল। ফলে একের পর এক যে সম্পত্তি হদিশ পাওয়া যাচ্ছে, এই সম্পত্তির ক্ষেত্রে, বাকিবুরের এই সম্পত্তি গড়ে তোলার ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনার তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রভাব কতটা, সেখানেও প্রশ্ন উঠছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বাদুড়িয়ায় আগাপুরে এই যে গোডাউন, এই গোডাউনের বাজার দর এই মুহূর্তে কত, কতটা জমির ওপর দাঁড়িয়ে কেয়ারটেকার কি বলছেন, এর মালিকানা কার? দেখো, বাদুড়িয়ার ফের জমি হচ্ছিল, তার বাকিবুর রহমানের নতুন জমির সন্ধান পাওয়া গেল, যেটা হচ্ছে ব্যারাকেম এবং বাদুড়িয়া রোডের আগাপুর যে এলাকা রয়েছে, বাদুড়িয়া মানে ও যদুরাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের যে চার বিঘা জমি, এই চার বিঘার বাজার মূল্য বর্তমানে 10 কোটি টাকা প্রায়। যেখানে ঝা চকচকে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে, এবং এই ছবি যখন আমরা তুলতে যাই, বা বিশেষ করে কলকাতা টিভি ক্যামেরা নিয়ে যখন ছবি তুলতে যাই, এই বিষয়ে কিন্তু স্থানীয় গ্রামবাসীরা কোনো কিছু জানাতে চান না, ভয়েতে বা যে কোনো কারণেই হোক তারা পুরো অস্বীকার করে যান। পরোক্ষভাবে কিন্তু তারা জানাই কিন্তু বাকিবুর রহমানের এই জমি, পাশাপাশি যে কেয়ারটেকার ছিলেন তিনি অফ দ্য রেকর্ড যিনি জানিয়েছেন ক্যামেরার সামনে, তিনি বলেছেন এই জমির মালিক হচ্ছে মুকুল মণ্ডল, অর্থাৎ বাকিবুর রহমানের আত্মীয় মুকুল মণ্ডল, তার বাড়ি বেগঙ্গায়। অর্থাৎ বাকিবুর রহমানের যে বাড়ি তার থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে এই জমির সন্ধান পাওয়া গেল। অর্থাৎ এই জমির মূল্যে আমার 10 লক্ষ টাকা। এই মুকুল মণ্ডল ও বাকিবুর রহমানের মধ্যে যে আত্মীয় সম্পর্ক তিনি শিখেছেন, কিন্তু পাশাপাশি দাবি করেছেন ব্যবসায়ী কোনো যোগসূত্র নেই, অর্থাৎ এর সঙ্গে ব্যবসায়ী কোনো যোগসূত্র নেই, যার কারণে এই জমির মালিক কিন্তু তিনি অকপটে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই জমির মালিক কিন্তু বাকিবুর রহমান। কিন্তু প্রশ্ন উঠছে, যখন একাধিক জায়গায় যে রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানের যে কিংসের নাম বারবার উঠে গেছে, সেই দুর্নীতি একা জায়গায় জমি পাওয়া যাচ্ছে, তাই কি বেনামে অর্থাৎ অন্য নামে এই জমি কেনা হয়েছিল, বা ওই আত্মীয় নামে এই বিশাল পরিমাণের জমি, যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে বিল্ডিংটা কয়েক কোটি টাকা দাম, জমির মূল্য 10 কোটি টাকা হলে বিল্ডিংটা কয়েক কোটি টাকা দাম, কিন্তু যে ঝা চকচকে বিল্ডিং, সবাইকে রং করা হয়েছিল চোখ ধারালো বিল্ডিং, যা স্থানীয় গ্রামবাসীরা দেখে তাজ্জব বেড়ে যাচ্ছে, তারা দাবি করেছেন বাকিবুর রহমান মাঝে মাঝে এখানে আসতো, মুকুল মণ্ডলের সঙ্গে আসতো, সেখানে কথা বলতো, সেখানে একাধিক ব্যবসায় সংক্রান্ত কথাবার্তা হচ্ছে, কিন্তু এই কথা অস্বীকার করেছেন কেয়ারটেকার। তিনি বলেছে ব্যবসায় কোনো যোগাযোগ নেই, কিন্তু আত্মীয় বাকিবুর মানে বাকিবুর রহমানের আত্মীয় কিন্তু মুকুল মণ্ডল, এটা কেয়ারটেকার তিনি ক্যামেরার সামনে জানিয়েছেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু এই যে এতটা জায়গার কিনে ফেললেন বাকিবুর এবং সেখানে গোডাউন তৈরি করলেন, এই ঘটনাগুলো ঘটানোর জন্য রাজ্যের মন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনা তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রভাব কতটা ছিল, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? দেখো, একেবারে প্রভাব, যে কোন প্রভাবশালী নেতার তো হাত না থাকলে এইভাবে একাধিক জায়গায় জমি কেনা যায় না। তুমি একবার দেখো না, বাদুড়িয়া পৌরসভা গত 48 ঘন্টা আমরা কলকাতা টিভি দর্শকদের জানিয়েছি, বাদুড়িয়া পৌরসভার মতো জায়গা, 5 নম্বর ওয়ার্ডে প্রায় 20 বিঘা জমি কেনা হয়েছিল 2011-12 সালে কেনা হয়েছিল, যার বর্তমান 50 থেকে 60 কোটি টাকা ভ্যালুয়েশন, অর্থাৎ জমির মূল্য। তার পাশাপাশি এই আজকে এই জমি, অর্থাৎ একদিকে পৌরসভা, আর ঠিক পৌরসভার পিছনটা পৌর যেখান থেকে জমির পাদ, তার থেকে যেমন 5-6 কিলোমিটার দূরে এই জমি, আর পাশাপাশি বাকি বাকিবুর রহমানের বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে জমি, যথেষ্ট প্রভাব ছিল। এবং বিশেষ করে এই প্রভাবশালী নেতা কিন্তু বারবার কিন্তু বাদুড়িয়াতে আমরা তার 8,000 আমন্ত্রক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। পাশাপাশি পরোক্ষভাবে এই প্রভাবশালীর মাথায় হাত না থাকলে এই ধরনের একের পর এক জমি, যেগুলো জমি বৃহৎ, অর্থাৎ যার বাজার মূল্য কোটি কোটি টাকা, সেই জমি কি করে হস্তান্তর করলো? একদিকে যেমন প্রভাব কাটিয়েছে গ্রামবাসীদের ভয় দেখিয়ে, কম পয়সা নিয়েছে জমি হাতিয়ে নিয়েছে, অন্যদিকে জোর করে জমি কিনে নিয়েছে, এটাও যেমন গ্রামবাসীরা বারবার দাবি করেছে। পাশাপাশি পৌরসভাগুলোতে যেমন জমি দেবে, এখন পৌরসভাকে আর কোথায় কোথায় জমি রয়েছে সেটাও কিন্তু তদন্তকারীরা দেখে নিতে চাইছে। এর পিছনে বা এই মূল মণ্ডল এবং বাকিবুর রহমানের যে যোগসূত্র আছে,
এবং এই যে তারই বেনামে সম্পত্তি অর্থাৎ মুকুল মণ্ডলের নামেই সম্পত্তি কেনা হয়েছিল তদন্ত কমিটি এমনটা সেটা ধাপে ধাপে জানতে পারবে তদন্তে আর কোনো নতুন তথ্য উঠে আসে কিনা অঙ্কুর ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী